জয়রাধি আজকের পাঠ শ্রীচৈতন্য তত্ত্ব নিরূপণ শ্লোক এগারো শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড বদন্তি তত্ত্ববিদ যান মধ্যয়ম ব্রহ্মেতী পরমাত্মেতি ভগবানীতি শব্দতে যা অধ্যয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন সেই তত্ত্ব বস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন তাহার অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে তা হচ্ছে সেই পরম পুরুষের অঙ্গপ্রভা চর্মচক্ষে দেখে জয়েছে সূর্য নির্বিশেষ জ্ঞানমার্গে নারী কৃষ্ণেরও বিশেষ যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয় অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না তেমনই মনোধর্ম প্রসৃত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত্ব উপলব্ধি করা যায় না যশ্বপ্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিশ শেষ বসুধা আদি বিভূতি ভিন্ন তাদি ব্রহ্ম নিষ্কল মনুস্তাম শেষ ভূতাং গোবিন্দমাদিপুরুষাং তামহং ভজ অনন্তকোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধা আদি বিভূত থেকে যা পৃথক সে অখণ্ড অনন্ত অশেষ অশেষভূত ব্রহ্ম যাঁর প্রভা সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি ব্রহ্মাণ্ডই বিভিন্ন আকৃতি ও পরিবেশ সমন্বিত অসংখ্য গ্রহ নক্ষত্রে পূর্ণ সে সমস্তই প্রকাশিত হয়েছে অনন্ত অদৈ ব্রহ্ম বা পরম পূর্ণ থেকে যা পূর্ণ জ্ঞানে বিরাজমান সে অন্তহীন ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চিন্ময় দেহ এবং সেই গোবিন্দই আদিপুরুষ রূপে বন্দিত হয়েছেন কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি ব্রহ্মা বললেন যে নির্বিশেষ ব্রহ্মের বিভূতি কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত সেই ব্রহ্ম হচ্ছেন গোবিন্দের অঙ্গকান্তি সেই গোবিন্দ ভুজি আমি তিহু মোর পতি তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি আমি ব্রহ্মা গোবিন্দের ভজনা করিস তিনি আমার প্রতি তার কৃপাতেই আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি লাভ করেছি সূর্য যদিও সমস্ত গ্রহগুলি থেকে বহু দূরে অবস্থিত তবুও তার কিরণ সমস্ত গ্রহগুলিকে পালন করে বাস্তবিক পক্ষে সূর্য তার তাপ ও আলোক সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিতরণ করে তেমনি পরম সূর্য গোবিন্দ তার বিভিন্ন শক্তি রূপে সর্বত্র তাপ ও আলোক বিতরণ করেন সূর্যের তাপ ও আলোক সূর্য থেকে অভিন্ন তেমনই গোবিন্দের অনন্ত শক্তিও স্বয়ং গোবিন্দ থেকে অভিন্ন তাই সর্বব্যাপ্ত ব্রহ্ম হচ্ছেন সর্বব্যাপ্ত গোবিন্দ মনয় বাতবাসনা শ্রমণা ঊর্ধ্বমন্থির ধামতে যান্তি শান্তা সন্ন্যাসী নোহমলা দিগম্বর শ্রমশীল ও উর্বরেতা মুনিগণ এবং শান্ত ও বিমল চিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন শ্রীমদ্ভাগবতের এই শ্লোকটিতে বাত ও বসনা শব্দটি সেই সমস্ত পরমার্থবাদীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যারা কোনো রকম জলবস্তুর উপর নির্ভর করেন না এমনকি তাদের দেহকে আবৃত করার জন্য তারা বস্ত্র পরিধান করারও প্রয়োজন বোধ করেন না পক্ষান্তরে তারা সর্বতভাবে প্রকৃতির উপর নির্ভর করেন এই ধরনের তপশ্চর্যা পরায়ণ সাধুরা প্রচণ্ড শীতে অথবা উত্তপ্ত গ্রীষ্মে তাদের দেহ আবৃত করেন না সব রকম দৈহিক কষ্ট উপেক্ষা করে তারা কঠোর তপশ্চর্যা পালন করেন এবং দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন ধারণ করেন জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা কখনও বীর্যপাত করেন না এভাবেই কঠোর ব্রহ্মচার্য পালন করার ফলে তারা ঊর্ধ্বরেতা হন তার ফলে তাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয় তাদের মন কখনো পরম তত্ত্বের ধ্যান থেকে বিচ্যুত হয় না এবং তারা কখনোই জড় ইন্দ্রিয় সুভোগের বাসনার দ্বারা কলুষিত হন না এভাবেই কঠোর তপশ্চর্যা পালন করার মাধ্যমে এই ধরনের তপস্বীরা জরা প্রকৃতির স্তর অতিক্রম করেন এবং নির্বিশেষ ব্রহ্মে প্রবেশ করে সেখানে স্থিত হন আত্মাত্মজামি যাঁ যোগ যোগশাস্ত্রে কয় সেহ গোবিন্দের অংশ বিভূতি যে হয় যোগশাস্ত্রে যাকে আত্মার্য জামি বা পরমাত্মা বলে বর্ণনা করেছে তিনি হয়ে হচ্ছেন গোবিন্দের অংশ বিভূতি পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবে আনন্দময় তার আনন্দ উপভোগ বা লীলাবিলা সব কিছুই সম্পূর্ণরূপে চিন্ময় তিনি সম্পূর্ণরূপে জড়জগতের অতীত এই জড়জগতের সব কিছুই ও উচ্চতার দ্বারা পরিমাপ করা হয় কিন্তু পরমেশ্বর ভগবানের রূপ দেহ ও অস্তিত্ব অন্তহীন তিনি ব্যক্তিগতভাবে জড়জগতের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নন জড়জগৎ সৃষ্টি হয়েছে তার বতারের মাধ্যমে যিনি মহৎ তত্ত্ব ও সমস্ত বদ্ধ জীবদের পরিচালনা করেন তিনি পুরুষা বতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমে জীব জরা প্রকৃতির চব্বিশটি উপাদানের দ্বারা গঠিত এই জড়জগতের স্তর অতিক্রম করতে পারে মহাবিষ্ণুর একটি বিস্তার হচ্ছেন ক্ষীরোৎসায়ী বিষ্ণু যিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন আর সমষ্টিগত জীবের পরমাত্মা বা দ্বিতীয় পুরুষ হচ্ছেন গর্বদক শাহী বিষ্ণু জড়জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন কারণ সমুদ্রে শাহিত প্রথম পুরুষাবতার তাকে বলা হয় মহাবিষ্ণু এই তিন পুরুষাবতার জড়জগতের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেন প্রামাণিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জীব যেন পরমাত্মার সঙ্গে তাদের সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করে বাস্তবিক যোগ পদ্ধতি অবলম্বন করে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে জরা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া যায় যিনি সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেছেন তিনি অতি সহজেই জানতে পারেন যে এই পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ অনন্ত অনন্তস্ফটিকে জয়েছে এক সূর্য ভাসে তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিফলিত হয়ে বহুগুণে প্রকাশিত হয় তেমনই গোবিন্দ নিজেকে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণিরত্নে তার প্রতিফলন হয় এবং তখন মনে হয় সূর্য যেন সেই মণিগুলির মধ্যে অসংখ্যরূপে অবস্থান পড়ছে তেমনই পরমেশ্বর ভগবান যদিও নিত্যকাল ধরে তার চিন্ময় ধাম গোলকে বৃন্দাবনে বিরাজমান তবুও তিনি রূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হন উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা ও পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুটি পক্ষের পর মতো পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নেই জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হয় তৎক্ষণাৎ সে সব রকম রকমের জড় উপাধি মুক্ত হয় এবং সেই শুদ্ধ অবস্থায় সে বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করে প্রতিটি জীবের পথ প্রদর্শক পরমাত্মা কখনোই জীবের বাস কামনা বাসনা চরিতার্থ করার কাজে নিজ যুক্ত হন কিন্তু প্রকৃতির মাধ্যমে তাদের জরা কামনা বাসনা চরিতার্থ করার আয়োজন তিনি করেন জয়জীব যখনই পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তার দিকে অবলোকন করে তৎক্ষণাৎ সে সমস্ত জড় বন্ধন থেকে মুক্ত হয় খ্রিস্টান দার্শনিকেরা যারা কর্মফলে বিশ্বাস করে না তর্কচ্ছলে তারা বলে যে পূর্বকৃত সে কর্ম সম্বন্ধে কোনো রকম ধারণাই আমাদের নেই তার ফল কী ফল কিভাবে এই জীবনে ভোগ করা সম্ভব আদালতে প্রথমে সাক্ষীর মাধ্যমে কয়েদি কয়েদিকে তার অপরাধ সম্বন্ধে অবগত করানো হয় এবং তারপর তাকে দণ্ড দেওয়া হয় মৃত্যু যদি পূর্ণ বৃষ্টি বৃষ্টিতে হয় তাহলে তার পূর্বকৃত পাপ কর্মের জন্য দণ্ডভোগ করতে হবে কেন এই ধরনের ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর পরমাত্মা উপলব্ধির মাধ্যমে যথাযথভাবে পাওয়া যায় পরমাত্মা হচ্ছেন জীবের পূর্বকৃত কার্যকলাপের সাক্ষী কোনো মানুষের হয়তো ছোটবেলার কথা মনে না থাকতে পারে কিন্তু তার পিতা যিনি তাকে ধীরে ধীরে বড় হতে দেখেছেন তার অবশ্যই মনে থাকে তেমনি জীব বিভিন্ন জীবনে বিভিন্ন দেহ পরিবর্তন করলে পরমাত্মা সর্বদাই তার সঙ্গে অবস্থান করে তার সমস্ত কার্যকলাপের কথা মনে রাখেন অথবা বহু নৈতেন কিং বিষ্ট তেন তাং কৃষ্ণ মেকান জগৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এর থেকে বেশি আর কি বলবো আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি জয়রাধে আজকের পাঠ এই অবধি শ্রী কৃষ্ণ জৈতন প্রভু নিত শ্রেয় গদাধরে শ্রীবাসাদি গুরে ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় राधे जय राधे